গ্লোবাল ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে শিপিং পোর্ট একটি। আমাদের দৈনন্দিন ব্যবহারের জামাকাপড় থেকে শুরু করে খাদ্যদ্রব্য, স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের প্রায় সব কিছুই হাতে নাগালে পাওয়া সম্ভব হচ্ছে মেরিটাইম শিপিংয়ের বদৌলতে। যদিও বর্তমানে আকাশপথে শিপিংয়ের পরিমাণ বাড়লেও কম খরচে একই সাথে অনেক পণ্য পরিবহনে মেরিটাইম শিপিং এখনও গ্লোবাল ট্রেডিংয়ের একটি উল্লেখযোগ্য মাধ্যম। প্রতি বছর সারা বিশ্বে প্রায় 11 বিলিয়ন টন প্রোডাক্ট মেরিটাইম শিপিংয়ের মাধ্যমে ট্রান্সপোর্ট করা হয়। অন্যদিকে বর্তমানে সারা বিশ্বে প্রায় 939টি কন্টেইনার পোর্ট রয়েছে, যেগুলো প্রতিদিন কয়েক মিলিয়ন কার্গো কন্টেইনার হ্যান্ডেল করছে। এই পোর্টগুলোর ডে টু ডে অপারেশন দক্ষ ডক ওয়ার্কার এবং ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হচ্ছে। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো ঠিক কী কী প্রসেসে এই শিপিং পোর্টগুলো তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর টেন স্টুডিও। যে কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ড প্রমোশনের জন্য ভিডিও কন্টেন্ট সবচেয়ে ইফেক্টিভ একটি টুল, যার জন্য প্রয়োজন একটি ক্রিয়েটিভ টিম। টেন স্টুডিওর ডেডিকেটেড ক্রিয়েটিভ টিম স্ক্রিপ্ট রাইটিং এবং ভয়েস ওভার থেকে শুরু করে ভিডিও প্রোডাকশন পর্যন্ত সবকিছুই কভার করে থাকে। এক্সপ্লেইনার ভিডিও থেকে শুরু করে 2D অ্যানিমেশন, লাইভ অ্যাকশন এক্সপ্লেইনার, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন, কোম্পানি প্রোফাইল বা কর্পোরেট ডকুমেন্টারি, মোশন গ্রাফিক্স এবং আপনার ব্র্যান্ডের জন্য প্রয়োজনীয় যে কোনো প্রমোশনাল ভিডিওর জন্য ভিজিট করুন 10.studio ওয়েবসাইটে। মেরিটাইম শিপিংয়ের ক্ষেত্রে শিপিং পোর্ট একটি গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার। বিশ্বের প্রায় প্রতিটি দেশে এক বা একাধিক শিপিং পোর্ট রয়েছে, যেখানে প্রতিদিন হাজার হাজার শিপিং কন্টেইনার হ্যান্ডেল করা হচ্ছে। ক্যামসোর একটি তথ্যসূত্রে বিশ্বের বড় বড় শিপিং পোর্টগুলোতে দৈনিক 100,000 কন্টেইনার হ্যান্ডেল করার ক্যাপাসিটি থাকলেও বেশিরভাগ বড় পোর্টগুলোই দিনে মাত্র 10-20,000 কন্টেইনার হ্যান্ডেল করছে। বর্তমান সময়ের জাহাজগুলো একই সাথে 18 থেকে প্রায় 24,000 TEU কার্গো কন্টেইনার পরিবহন করতে পারে। উদাহরণস্বরূপ 1312 ফিট দৈর্ঘ্যের HMM আলজেসিরাস শিপ মোট 23,964 TEU কন্টেইনার ক্যারি করতে পারে। অন্যদিকে একটি MV বার্জন শিপের কার্গো কন্টেইনার ক্যারিং ক্যাপাসিটি 18,800 TEU। ওয়ার্ল্ড শিপিং কাউন্সিলের একটি তথ্যসূত্রে চীনের সাংহাই বন্দরটি বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র বন্দর, যেখানে প্রতি বছর গড়ে 43 মিলিয়ন TEU-র বেশি কার্গো কন্টেইনার হ্যান্ডেল করা হয়। ইউনাইটেড নেশনসের রিভিউ অফ মেরিটাইম ট্রান্সপোর্ট 2019 অনুযায়ী এই সাংহাই বন্দরে প্রতি মাসে 298টি কন্টেইনার শিপ পোর্ট কল করে, অর্থাৎ বন্দরটিতে প্রতিদিন গড় পোর্ট কলের পরিমাণ প্রায় 10টি। অন্যদিকে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর প্রতি বছর 4 মিলিয়ন TEU কন্টেইনার হ্যান্ডেল করতে পারে। এমনকি লয়েডের 100 বিজিয়েস্ট কন্টেইনার পোর্টস অব দি ওয়ার্ল্ডের লিস্টে চট্টগ্রাম বন্দরের অবস্থান 67তম। তবে ঠিক কীভাবে শিপিং পোর্টগুলো তাদের ডে টু ডে অপারেশনগুলো কন্ডাক্ট করে? একটি শিপিং পোর্টকে 4টি অংশে ভাগ করা যায়, যার একটি কোয়েসাইড অপারেশন এরিয়া বা যেখানে কন্টেইনার ভেসেলগুলো ডক করার পর তাতে কন্টেইনারগুলো লোড বা আনলোড করা হয়, একটি এমটি কন্টেইনার এরিয়া, একটি ইনকামিং কন্টেইনার এরিয়া এবং একটি আউটগোয়িং কন্টেইনার এরিয়া। এই এরিয়াগুলোতেই মূলত শিপে লোড করার জন্য এবং শিপ থেকে আনলোড করা কন্টেইনারগুলো স্টোর করা হয়। এক্সপোর্ট এবং ইম্পোর্টের ক্ষেত্রে পোর্টগুলো ভিন্ন ভিন্ন অপারেশন কন্ডাক্ট করে থাকে। শিপিং প্রসেসের শুরুটা হয় এক্সপোর্টার যখন শিপিংয়ের জন্য কোনো শিপিং লাইনের সাথে প্রাইস নেগোসিয়েশন শুরু করে। এরপর শিপিং লাইনটি একজন শিপিং এজেন্টকে অ্যাসাইন করে। প্রোডাক্টের ধরন ও পরিমাণের উপর নির্ভর করে এক্সপোর্টারের ওয়্যারহাউসে কার্গো লোড করতে ট্রাকসহ কন্টেইনার পাঠিয়ে দেয়। সেখানে কন্টেইনারের প্রোডাক্ট লোডিং শেষে কন্টেইনারটি সিল করে দেওয়া হয়, যা ডেস্টিনেশনে পৌঁছানোর আগে সাধারণত আর খোলা হয় না। এরপর শিপিং এজেন্ট কন্টেইনারের প্রোডাক্টের ধরন, ওজন, ডেস্টিনেশন, এক্সপোর্টার ও ইম্পোর্টারের ডিটেলস এবং অন্যান্য সার্টিফিকেট ও পেপার ওয়ার্ক সহ কন্টেইনার ম্যানিফেস্টো শিপিং লাইনের ফ্রেট ফরওয়ার্ডের কাছে পাঠিয়ে দেয় এবং কন্টেইনারটিকে পোর্টের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। ফ্রেট ফরওয়ার্ডার এই সকল ডকুমেন্ট নিয়ে চলে যান শিপিং পোর্টে কন্টেইনারটি রিসিভ করার জন্য। ওয়্যারহাউস থেকে কন্টেইনার পোর্টের এন্ট্রি গেইটে পৌঁছালে ফ্রেট ফরওয়ার্ডার সেখানে প্রয়োজনীয় সকল পেপার ওয়ার্ক শেষে পোর্ট কর্তৃপক্ষের কাছে কন্টেইনারটি হস্তান্তর করে দেয়। এ পর্যায়ে প্রয়োজনীয় ডকুমেন্টগুলোর মধ্যে রয়েছে এক্সপোর্টার এবং ইম্পোর্টারের লাইসেন্সের কপি, প্রো ফর্মা ইনভয়েস যেখানে কন্টেইনারে থাকা কার্গো ডিটেলস, এক্সপোর্ট ভ্যালু, অ্যাডভান্স অ্যামাউন্ট, ডেস্টিনেশনের অ্যারাইভাল টাইম ইত্যাদি উল্লেখ থাকে। এছাড়া কন্টেইনারের ইন্স্যুরেন্স সার্টিফিকেট এবং প্যাকেজ লিস্টও শো করতে হয়, যেখানে কন্টেইনারে থাকা কার্গোর ওভারঅল ডিটেলসের পাশাপাশি তার প্যাকেজিং প্রসেস উল্লেখ থাকে এবং বক্সের উপর থাকা শিপিং মার্ক ও নাম্বার নোট করা থাকে। তাছাড়া কন্টেইনারে যদি কোনো কেমিক্যাল কিংবা ঝুঁকিপূর্ণ পণ্য থাকে তাহলে ম্যানুফ্যাকচারারের ইস্যু করা ডেঞ্জারাস গুডস ডিক্লারেশন জমা দিতে হয়, যেখানে ইন্টারন্যাশনাল মেরিটাইম ডেঞ্জারাস গুডস কোড রেগুলেশন মেনটেন করা হয়েছে কিনা তা উল্লেখ করা থাকে। গেট থেকে কার্গো রিলিজ করা হলে ফ্রেট ফরওয়ার্ডার এই সকল প্রয়োজনীয় ডকুমেন্ট শিপিং লাইনের কাছে হস্তান্তর করে দেয়। গেট পেরিয়ে কন্টেইনার পোর্টে প্রবেশ করলে সেখানে পোর্ট কর্তৃপক্ষ কন্টেইনারটিকে সফটওয়্যার পরিচালিত সিকিউরিটি টুল দ্বারা লেয়ার বাই লেয়ার ইমেজ প্রসেসিংয়ের মাধ্যমে ভালনারেবিলিটি স্ক্যানিং করে।
স্ক্যানারে থাকা হাই এনার্জি এক্সরে, গামারে এবং নিউট্রন টেকনোলজির মাধ্যমে কন্টেনারের ভিতরে কোনো এক্সপ্লোসিভ, অস্ত্র, ড্রাগস কিংবা আনঅথরাইজ প্রোডাক্ট আছে কিনা সেটা পরীক্ষা করা হয়। এই রেডিয়েশন রেগুলো কন্টেনার ভেদ করে হাই রেজলিউশনের ইমেজ ক্রিয়েট করে, যেখানে কন্টেনারের ভেতরে থাকা পণ্যের ক্লিয়ার ভিউ জেনারেট হয়। পোর্টে থাকা প্রতিটি স্ক্যানার ANSI স্ট্যান্ডার্ড ফর রেডিয়েশন সেফটি মেনটেন করে বিধায় এই রেগুলোর মাধ্যমে প্রোডাক্টের কোনো ক্ষতি হয় না। স্ক্যানারের মাধ্যমে জেনারেট করা ইমেজগুলো কার্গো ভিউয়ার সফটওয়্যারের মাধ্যমে সিকিউরিটি অফিসারের দ্বারা পর্যবেক্ষণ করা হয়। স্ক্যানিং শেষে সিকিউরিটি অফিসিয়ালরা ফটোস্যানিটারি সার্টিফিকেট ইস্যু করে, যেখানে কন্টেনারে থাকা কার্গো সেফটি স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং হিউম্যান কনজামশনের জন্য উপযোগী এবং এক্সপোর্টের যোগ্য তা উল্লেখ থাকে। ডেঞ্জারাস গুডস শিপিংয়ের ক্ষেত্রে IMDG রেগুলেশন মেনটেন করা হয়েছে কিনা সেটা উল্লেখ করা হয়। স্ক্যানিং শেষে সিকিউরিটি ইনচার্জ থেকে প্রাপ্ত ছাড়পত্র, সার্টিফিকেট, এক্সপোর্ট ইম্পোর্ট কাস্টম ডিক্লারেশন ও অন্যান্য ডিটেলস নিয়ে ফ্রেট ফরওয়ার্ডার পৌঁছায় কাস্টমস অফিসারের কাছে, যেখানে কাস্টম অফিসার এক্সপোর্টারের পক্ষে সার্টিফিকেট অফ অরিজিন ইস্যু করে। এই সার্টিফিকেট অফ অরিজিন মূলত কন্টেনারে থাকা কার্গো কোথায় উৎপাদন হয়েছে, কোন প্রতিষ্ঠান উৎপাদন করেছে, কোন দেশ থেকে এক্সপোর্ট করা হচ্ছে এবং কোন ডেস্টিনেশনে এক্সপোর্ট করা হচ্ছে ইত্যাদি ডিটেলসের পাশাপাশি উক্ত কার্গো যে এক্সপোর্টের জন্য উপযোগী তা নির্দেশ করে। স্ক্যানিং এবং সকল প্রকার পেপার ওয়ার্ক শেষ হয়ে গেলে পোর্ট কর্তৃপক্ষ কন্টেনারটিতে থাকা ইউনিক সিরিয়াল নাম্বার অনুযায়ী আউটগোয়িং কন্টেনার স্টোরেজ এরিয়াতে পাঠিয়ে দেয়। একটি শিপিং পোর্টের সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং ফাংশনাল কাজটি ঘটে পোর্টের স্টোরেজ ইয়ার্ডে, কেননা সেখানে হাজার হাজার কন্টেনার একটি অন্যটির উপরে স্ট্যাক আকারে সাজিয়ে রাখা হয় শিপে লোড করার আগ পর্যন্ত। এই কন্টেনার সাজিয়ে রাখার কাজটি বর্তমানে সম্পূর্ণ কম্পিউটারাইজড কন্টেনার ম্যানেজমেন্ট সফটওয়্যার মাধ্যমে করা হয়। এই সফটওয়্যারের মাধ্যমে কন্টেনারে থাকা পণ্যের ধরন, ডেস্টিনেশন, শিপিং ডেট ও টাইমের উপর ভিত্তি করে রিচ স্ট্যাকারের মাধ্যমে স্ট্যাক করে সাজানো থাকে। যেসব কন্টেনার আগে যাবে এবং দূরের ডেস্টিনেশনে যাবে সেসব কন্টেনারগুলোকে সামনের দিকে এবং উপসারিতে স্ট্যাক করা হয়, যাতে সহজে এবং দ্রুততার সাথে সেগুলো শিপে লোড করা যায়। আর যেসব কন্টেনার পরের কোনো শিপে যাবে কিংবা কাছাকাছি ডেস্টিনেশনে যাবে সেসব কন্টেনার একটু দূরে অথবা নিচের সারিতে রাখা হয়। এভাবে স্ট্যাক করে স্টোরেজ করাতে কন্টেনার আনলোড এবং শিপে লোড করার লেটেন্সি কমে আসে। বিশ্বের বড় বড় পোর্টগুলো অটোমেটেড সফটওয়্যারের মাধ্যমে এই প্ল্যানিং করে থাকলেও ছোট পোর্টগুলো কন্টেনার সর্টিংয়ের কাজটি ম্যানুয়ালি করে থাকে। এরপর শিপিং কোম্পানি এবং কার্গো প্ল্যানাররা মিলে জাহাজে কার্গো লোডিং প্ল্যান তৈরি করেন এবং শিপে কন্টেনার লোড করার আগেই তা ক্যাপ্টেনকে ইনফর্ম করে দেওয়া হয়। একটি শিপ যখন ডিপার্চারের জন্য রেডি থাকে তখন একটি রিচ স্ট্যাকারের মাধ্যমে কন্টেনারগুলো নামিয়ে টার্মিনাল ট্রাকে করে আউটগোয়িং এরিয়া কোয়েসাইড অপারেশন এরিয়াতে নিয়ে আসা হয়। সেখানে থাকা গ্যান্ট্রি ক্রেনের মাধ্যমে কন্টেনারগুলোকে শিপের নির্ধারিত স্থানে লোড করা হয়। তবে কন্টেনার লোডিংয়ের আগেও একটি প্রসেস আছে। যে শিপটিতে করে কন্টেনারগুলো ডেস্টিনেশনে যাবে সেই শিপ থেকে উক্ত পোর্টের জন্য নির্ধারিত কন্টেনারগুলো আগে আনলোড করতে হয় এবং কার্গো লোডিং প্ল্যান অনুযায়ী কন্টেনার রিঅ্যারেঞ্জ করতে হতে পারে। এক্ষেত্রে কন্টেনার বোঝাই শিপটি যখন পোর্টের কাছাকাছি পৌঁছে যায় তখন পোর্ট থেকে কিছু ছোট ছোট এসকোর্ট টাগবোর্ড মাদার ভেসেলটিকে পোর্টের ডক পয়েন্টে নিয়ে আসে। এর আগেই অবশ্য শিপটির ক্যাপ্টেন পোর্ট অথরিটির কাছে শিপের ম্যানিফেস্টো, ক্রুদের তথ্য, ডক রিসিট, অরিজিন ও ডেস্টিনেশন এসব তথ্য পাঠিয়ে দেয়। শিপ পোর্টে পৌঁছানোর পর গ্যান্ট্রি ক্রেনের মাধ্যমে শিপ থেকে কন্টেনার আনলোড করে কোয়েসাইড অপারেশন এরিয়াতে রাখা হয়। যে কন্টেনারগুলোকে ওই পোর্টে রেখে যাওয়া হবে সেগুলোকে টার্মিনাল ট্রাকের মাধ্যমে স্টোরেজ এরিয়াতে নিয়ে রিচ স্ট্যাকারের মাধ্যমে স্ট্যাক করে রাখা হয়। আর এক্সপোর্টের জন্য কন্টেনারগুলোকে স্টোরেজ এরিয়া থেকে টার্মিনাল ট্রাকের মাধ্যমে কোয়েসাইড অপারেশন এরিয়াতে আনা হয়। সেখান থেকে গ্যান্ট্রি ক্রেনের মাধ্যমে কন্টেনারগুলোকে পূর্ব নির্ধারিত প্ল্যান অনুযায়ী লোড করা হয়। গ্যান্ট্রি ক্রেনগুলো ISO স্ট্যান্ডার্ডাইজ কন্টেনারের চার কোনায় থাকা ফিটিংসগুলোর সাহায্যে কন্টেনারগুলোকে ক্যারি করে। লোডিংয়ের সময় ডেঞ্জারাস কার্গো কন্টেনারগুলো IMDG কোড গাইডলাইন্স মেনে শিপের সেফ এরিয়াগুলোতে সর্ট করা হয় এবং পাওয়ার প্লাগ পয়েন্টের প্রয়োজন হয় বিধায় রিফার কন্টেনারগুলো শিপের ডেকে সর্ট করা হয়। শিপের সকল কন্টেনার লোডিং শেষ হলে শিপিং কোম্পানি একটি বিল অফ লেডিং ইস্যু করে, যেখানে শিপিং লাইনার্স কন্টেনার কোন অবস্থায় তাদের হাতে পেয়েছে তা উল্লেখ করা থাকে। এটি মূলত এক্সপোর্টার এবং শিপিং কোম্পানির মধ্যকার একটি চুক্তিপত্র যা মূলত ইম্পোর্টারকে দেওয়া হয় এবং এটি দেখিয়েই তিনি কন্টেনারের মালিকানা দাবি করেন। এছাড়া যে কন্টেনারগুলো ওই পোর্টে রেখে যাওয়া হয়েছে সেগুলোর বিল অফ লেডিং, কার্গো ইনফরমেশন, এক্সপোর্টার ও ইম্পোর্টারের তথ্য, কমার্শিয়াল ইনভয়েস, ইম্পোর্টারের লাইসেন্সের কপি এবং চেম্বার অফ কমার্সের সার্টিফিকেশন পোর্ট অথরিটির কাছে জমা দিয়ে ফ্রেট ফরওয়ার্ডার যথাযথ ডিউটি ও ট্যাক্স পরিশোধ করে আগেই পোর্ট অথরিটি থেকে বিল অফ এন্ট্রি নিয়ে রাখে। কার্গো খালাসের পূর্বে ফ্রেট ফরওয়ার্ডারের দেওয়া তথ্য অনুযায়ী কার্গোর ধরন, ওজন ইন্সপেকশন ও এক্সরে স্ক্যানিং করার পর যথাযথ ডিউটি ও ট্যাক্স পরিশোধ সাপেক্ষে কাস্টমস ক্লিয়ারেন্স দিয়ে কন্টেনারটিকে ইম্পোর্টারের ওয়ারহাউসে নেওয়ার ছাড়পত্র দেওয়া হয়। যদি তথ্য কোনো গরমিল থাকে সেক্ষেত্রে ইম্পোর্টিং পোর্ট পোর্ট অফ অরিজিনের সাথে যোগাযোগ করে উক্ত পোর্টের অ্যামেন্ডমেন্ট অ্যাডভাইস অনুযায়ী পরবর্তী ধাপ নির্ধারণ করে থাকে। ইম্পোর্টার কন্টেনার বুঝে পেলে তার পক্ষ থেকে ব্যাংকের ইস্যুকৃত লেটার অফ ক্রেডিট রিলিজ করে দেওয়া হয়।
এই ডকুমেন্টে মূলত এক্সপোর্টারের পাঠানো পণ্যের প্রয়োজনীয় ডকুমেন্ট, পণ্য অ্যারাইভালের প্রি ডিটারমাইন্ড ডেডলাইন, পণ্যের পরিমাণ এবং টেকনিক্যাল ডিসক্রিপশন উল্লেখ থাকে। অন্যদিকে তেল বা জ্বালানি দ্রব্যের ক্ষেত্রে প্রসেসটি কিছুটা ভিন্ন হয়। জ্বালানি তেল লোডিং আনলোডিংয়ের জন্য মূল পোর্টেরই একটি ভিন্ন টার্মিনাল ব্যবহার করা হয়। আনলোডিংয়ের ক্ষেত্রে স্ক্যানারের পরিবর্তে পোর্ট অথরিটি নিজে থেকে তা পর্যবেক্ষণ করেন। অয়েল ট্যাঙ্কার থেকে ক্রুড অয়েল ডিসচার্জিংয়ের ক্ষেত্রে যে পাইপলাইনের মাধ্যমে তেল এক ট্যাঙ্কার থেকে অন্য ট্যাঙ্কারে যাবে তাতে কোনো লিকেজ আছে কিনা এবং ট্যাঙ্কারে এয়ার প্রেশার ঠিক আছে কিনা তা পূর্বেই পরীক্ষা করে নেওয়া হয় এবং কার্গো সার্ভেয়াররা অয়েল ট্যাঙ্কারগুলো সার্ভে করে। পরবর্তী ধাপে অনবোর্ড এন্ডের চিফ অফিসার এবং অনশোর এন্ডের কানেকশন লোডিং মাস্টার সুপারভাইজ করার মাধ্যমে ভেসেলটি অয়েল ডিসচার্জের জন্য রেডি কিনা তা লোডিং মাস্টারকে এনশোর করে। শুরুতে স্লো রেটে অয়েল ডিসচার্জ করলেও সময়ের সাথে সাথে ফ্লো বৃদ্ধি করা হয়। শিপ এবং শোর এন্ডের এয়ার প্রেশার এবং অয়েল ফ্লো মাপার জন্য মিটার ব্যবহার করা হয়, যেখানে কোনো তারতম্য দেখা দিলে কোথাও লিক আছে কিনা তা বোঝা যায়।